আজকে সরকারের যখন মুমূর্ষু অবস্থা, তাদের যখন অন্তিম অবস্থা, তখনও তারা সত্য কথা বলতে পারছে না। গত সপ্তাহে মাননীয় প্রধানমন্ত্রী জনগণকে আশ্বস্ত করার জন্যে কিছু মিথ্যা কথা বললেন। আমরা জানতাম জনাব ওবায়দুল কাদের সাহেব আর হাসান মাহমুদই মনে হয় শুধু মিথ্যা কথা বলে। প্রধানমন্ত্রীও যে ফাউল কথা বলে এটা আমাদের চিন্তায়ও ধরে না, আমরা ভাবতে অবাক হই। প্রধানমন্ত্রী গত সপ্তাহে বললেন যে পেট্রোল অক্টেন আমাদের কিনতে হয় না, এগুলো আমাদের দেশেই উৎপাদন হয়, বরং আমরা আরো বিদেশে রপ্তানি করি। এর এক সপ্তাহ পর আমরা কি দেখলাম যে বিদেশের সাথে বাইরের দেশের সাথে দামের সমন্বয় করার জন্যে পেট্রোল অক্টেন ডিজেলের দাম 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা না 50% বাড়ানো হলো। তাহলে এই প্রধানমন্ত্রী যে ভুয়া প্রধানমন্ত্রী এটা তো প্রমাণ হয়ে গেল। আপনার কথা তো আর জনগণ বিশ্বাস করবে না, আপনার কথা তো বিশ্বাস করবে না। আপনি এমন দায়িত্বশীলার জায়গা থেকে এমন দায়িত্বহীন কথা আপনি কেন বললেন? আর এই যে জ্বালানি মন্ত্রীও যে বললেন বিদেশের সাথে সমন্বয় করে দাম বাড়ানো হয়েছে, এটা একটা ভুয়া কথা, এটা একটা মিথ্যা কথা, জালিয়াতি। কারণ হলো আসল কথা তারা এখনো বলে না। আসলে বাংলাদেশের অর্থনীতি ফাঁকা হয়ে গেছে। বিদেশ থেকে যে আমাদের প্রয়োজনীয় পণ্য আমদানি করবে সেই অর্থ বাংলাদেশের কোষাগারে নাই। তারা রিজার্ভের ভুয়া গল্প শুনিয়েছে, উন্নয়নের ভুয়া গল্প শুনিয়েছে, যে কারণে আজকে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আজকে নিঃশেষ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। বাইরে থেকে যে প্রয়োজনীয় পণ্য আমদানি করবে সেই সক্ষমতা বাংলাদেশ হারিয়ে ফেলেছে, এজন্য এই বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে জনগণের উপর। যদি বহির্বিশ্বের সাথে তেলের দামে সমন্বয় করা হতো তাহলে তো তেলের দাম এখন আরো কমানো হতো। কারণ অনেকে বলে দেশ শ্রীলঙ্কা হয়ে যাবে, আসলে তো দেশ শ্রীলঙ্কা হয়েই গেছে। কারণ গতকালকেও শ্রীলঙ্কা, আপনারা জানেন যারা পত্র পত্রিকায় দেখেছেন, গতকালকে শ্রীলঙ্কায় তেলের দাম কমানো হয়েছে, গতকালকে শ্রীলঙ্কায় পরিবহনের ভাড়া 11% কমানো হয়েছে, আর বাংলাদেশে কি করা হয়েছে 50% তেলের দাম বাড়ানো হয়েছে এবং 25% পরিবহন ভাড়া বাড়ানো হয়েছে। তাহলে অবস্থা তো শ্রীলঙ্কার চেয়েও খারাপ। আর জ্বালানি মন্ত্রী বললেন বিপিসি আর পারছে না। বিপিসি কেন পারবে না? বাংলাদেশের পেট্রোলিয়াম কর্পোরেশন বিগত 8 বছর লাভ করেছে, প্রতি বছর 7 থেকে 8 হাজার কোটি টাকা তারা মুনাফা করেছে। সেই টাকা গেল কোথায়? সেই টাকার হিসাব দিতে হবে। এই ডিজেল 2016 সালে প্রতি ব্যারেল ছিল মাত্র $30, তারপরে করোনাকালীন আরো কমেছে, $60 ছিল দীর্ঘদিন, সেটা পরবর্তীতে এক পর্যায়ে হয়েছে এই বছরের মার্চ মাসে হয়েছে $156, $156 থেকে নেমে আজকে হয়েছে মাত্র $88। অতএব এই বছর শুরু 2022 সালের আগে 7 বছর একাধারে বিপিসি লাভ করেছে, এবং লাভ কম নয়, অনেক লাভ করেছে। লাভ করছে কাদের কাছ থেকে? বিদেশিদের কাছ থেকে নয়, বাংলাদেশের জনগণের টাকা তারা নিয়েছে। সেই টাকা কোথায়? সেই টাকা গেল কাদের পকেটে? এখন কেন সেই টাকা থেকে ভর্তুকি দেয়া যাবে না এটা আমরা জানতে চাই। এখন কেন জনগণের কাছ থেকে শোষণ করা হবে এটা আমরা জানতে চাই। আমাদের অনুরোধ,
আপনারা আর এই দেশটাকে বিপর্যয়ের দিকে ঠেলে দিবেন না। এই বিপর্যয়ের মুহূর্তে একটি জাতীয় ঐক্য দরকার, জনগণকে ঐক্যবদ্ধ হওয়া দরকার, সকল রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়া দরকার। কিন্তু আপনারা আরো বিদ্বেষ ছড়াচ্ছেন, আপনারা আরো বিভক্তি বাড়াচ্ছেন। এটা কেন? এ দেশকে একটি করপ্ট রাজ্যে পরিণত করার জন্য। আজকে আমরা কি দেখছি? দেশের কিছু হলেই বিদেশিরা আসে ওকালতি করতে। কেন আসবে? এগুলো আপনাদের দুর্বলতার কারণে। আপনারা দেশকে একটি স্বাধীন সার্বভৌম দেশকে আপনারা একটি করদ রাজ্যে পরিণত করার জন্য আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মুখ আপনারা ছেড়ে দিয়েছেন। অতএব আপনারা অনতি বিলম্বে গদি ছেড়ে দিন। মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনার অনেক বয়স হয়েছে, এখন মান ইজ্জত নিয়ে আপনি চলে যান এবং আল্লাহ বিল্লাহ করেন। আপনি আর এই বয়সে আর নিজেকে আর অধঃপতনের দিকে ঠেলে দিবেন না। আজকে দেশের যে অবস্থা, আর যাতে অবনতির দিকে না যায়, জনগণ যাতে ঐক্যবদ্ধভাবে দেশকে আবার গড়ে তুলতে পারে সেই ব্যবস্থা করুন। একটি নিরপেক্ষ সরকারের হাতে আপনি ক্ষমতা ছেড়ে দিয়ে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠনের ব্যবস্থা করুন। একটি জাতীয় সরকার, একটি জাতীয় শক্তিশালী সরকার গঠন করুন, যাতে জনগণ আস্থা খুঁজে পায়, জনগণ ঐক্যবদ্ধ হতে পারে, যে কোনো দুর্যোগ দুর্বিভাগে যাতে জনগণ দেশের পক্ষে দাঁড়াতে পারে। যে আমরা প্রয়োজনে এক বেলা খেয়ে থাকবো, তাও আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে আমরা বিক্রি করব না। আমরা আগামী দিনে যে কোনো আন্দোলন সংগ্রামে, ইসলামী আন্দোলন বাংলাদেশ অতীতে যেমন জনগণের পাশে ছিল, আমরাও ভবিষ্যতে জনগণের পাশে থাকবো। এ আহ্বান জানিয়ে শেষ করছি। অমালাই নাইল বলা।